বাড়ির লোকের অনুপস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে বেশালগর নবীনগর খুয়ারিয়া সন্তোষলের বাড়িতে দুঃসাহসিক চুরি। শুক্রবার সকালে পরিবারের লোকজন দেখতে পান ঘরের দরজা তালা ভেঙে, ঘরের দরজা তালা ভেঙে ঘরে প্রবেশ করে শোকেস, আলমারি, ফ্রিজ সমস্ত কিছু ভেঙে তিন থেকে চার ভরি স্বর্ণ অলঙ্কার, 10-15 হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চুরির দল। খবর দেওয়া হয় বেশালগর থানায়। জানা যায়, দীর্ঘ কয়েকদিন যাবৎ নবীনগর খুয়ারিয়া চোরের উপদ্রব বেড়ে চলেছে। কবে এটা? আপনি কি বাড়িতে ছিলেন না? আমি কালকে বাড়িতে আসলাম। বাড়িতে কে আসলো? বাড়িতে কেউ আসলো না, তালা আসলো আর কি। আচ্ছা, কি করে বুঝছে নাই আজকে? ওই তো আজকে সোহালাইয়া দেখলাম যে তালা ভাঙা, এখন গটর উলন্ড বন্ড হয়ে গেছে, সেই কারণে সবাই এটা হাইলাম। থানাতে খবর দিয়েছেন? হ্যাঁ, থানাতে খবর তো হয়েছে। কি কইছে তা? তারা আইব কি? এদিকে কি চুরির উপদ্রবটা বেশি হইতেছে নাকি? তাহলে অন্ত এই তো দেখা গেল যে এই কয়েকদিনের মধ্যে তো বেশি উৎপাত চলছে। কার বাড়ি এটা? এটা সন্তোষের বাড়ি। কোন জায়গায় এটা? এটা খোয়ারিয়া নবীনগর।